নমস্কার, খেল আপডেটে আপনাদের স্বাগত। আমি রয়েছি বুদ্ধদেব আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো যে খেলার খবরে, তা হচ্ছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ফের একবার আইএসএল এ ড্র করলো এবং উড়িষ্যা এফসির সঙ্গে ড্র করলো। খলনায়ক হলেন রেফারি, নিশ্চিত দুটি গোল বাতিল করলো, নিশ্চিত দুটি পেনাল্টি থেকে বঞ্চিত হলো ইস্টবেঙ্গল। এবং ঘরের মাঠে উড়িষ্যা এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের। আইএসএল এই নিয়ে তিনটি ম্যাচে গোলশূন্য ড্র লাল হলুদের, টানা চার ম্যাচে অপরাজিত আছেন তারা। কিন্তু তার মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, শেষ তিনটি ম্যাচে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের। উড়িষ্যার রয়কৃষ্ণা, তাকেও আটকে দিয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্স, এবং ইস্টবেঙ্গলের ডিফেন্স তাকে আটকে দিয়েছে। শক্তিশালী উড়িষ্যাকে আটকে দেওয়ার জন্য কৃতিত্ব দিতে হবে কার্লেস কুয়েদ্রাদের ছেলেদের। পাশাপাশি রেফারির দুটি সিদ্ধান্ত বিপক্ষে না গেলে এই ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। মোহনবাগানের পর এই ম্যাচেও খলনায়ক সেই রেফারি। মোহনবাগানের বিরুদ্ধে মুম্বাইয়ের ম্যাচে রেফারি রাহুল গুপ্তা একের পর এক লাল কার্ড হলুদ কার্ড দেখিয়েছিলেন। এই ম্যাচের শেষের দিকে অন্তত দুবার পেনাল্টি পেতে পারত ইস্টবেঙ্গল। ম্যাচের একেবারে শেষের দিকে উড়িষ্যার এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে গিয়েছিলেন, সেই বল লাগে তার সতীর্থ মুর্তাদার হাতে। রেফারি পেনাল্টি তো দেয়নি, উল্টে প্রতিবাদ করায় ইস্টবেঙ্গলের দুই ফুটবলারকে হলুদ কার্ড দেখান। ইঞ্জুরি টাইমে খেলা চলাকালীন উড়িষ্যার বক্সে জেরি ফেলে দেন ইস্টবেঙ্গলের এক ফুটবলারকে, সেটাও পেনাল্টি দেওয়া হয়নি। তবে খেলার শুরু থেকেই প্রাধান্য ছিল উড়িষ্যার। প্রথম দিকের দুটি সুযোগ পেয়েছিলেন তারা। প্রথমে বক্সের বাইরে থেকে একটি শট আটকে দেন ইস্টবেঙ্গল গোলকিপার গিল, এবং এরপরেই লাল চুঙ্গুয়ার ভুলে একটি বল পেয়েছিলেন, কিন্তু সেই শটও বাঁচিয়ে দেন উড়িষ্যার গোলরক্ষক। 14 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের ফুটবলারদের লম্বা বল ভেসেছিল উড়িষ্যার ফুটবলারদের লম্বা বল ভেসেছিল ইস্টবেঙ্গল বক্সে। আমরা নিউজ রুমে সরাসরি চলে যাব এবং সেখান থেকে আমরা কথা বলে নেব আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্রের সঙ্গে। এবং তা দেখতে পাচ্ছি তাতে ইস্টবেঙ্গল, সুকান্ত দা, আবারও ইস্টবেঙ্গল ড্র করলো। এই নিয়ে টানা চতুর্থ ম্যাচ অপরাজিত থাকলেও শেষ তিনটি ম্যাচে কিন্তু দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করেছে। একদিকে গোলের মুখ খুলতে না পারা, অন্যদিকে শক্তিশালী উড়িষ্যা, যে টিমে রয়েছে রয়কৃষ্ণার মতন গোল খুদা স্ট্রাইকার, এবং সেই সঙ্গেই ইস্টবেঙ্গলের ডিফেন্স। কীভাবে ব্যাখ্যা করবে এই ম্যাচ? দেখো, প্রথমত ইস্টবেঙ্গল 10টা ম্যাচ খেলা হলো, 3টে ম্যাচ তারা হেরেছে, 5টা ড্র, কালকের আগে ছিল 4টে ড্র। তা অবস্থা দেখে কার্লোস কুয়াদ্রাত মুম্বাইয়ের মতোই ডিফেন্সটাকে সাজিয়েছিলেন, যে যাতে গোলটা না হয়। অন্তত গোটা প্রথমার্ধ ইস্টবেঙ্গল ডিফেন্স টাইট ছিল, তা সত্ত্বেও কিন্তু অন্তত দুবার উড়িষ্যা গোল করার মতো জায়গায় পৌঁছে গেছিলো। আসলে উড়িষ্যা দলটা অত্যন্ত ভালো খেলছে, এবং একটি চমৎকার ব্যাকপাস ধরেও তাদের এক ফরওয়ার্ড কিন্তু প্রায় গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। স্বাভাবিক এটা যে আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা যদি থাকতেন ভারতীয় খেলোয়াড়দের বদলে, তাহলে ওখান থেকে গোল হতো। পাল্টা ইস্টবেঙ্গল একটা গোলের সুযোগ পেয়েছিল, সেটা গোল না করাটাই অপরাধ, সেটাও বল তুলে দিলেন বারের ওপর দিয়ে। বাকি বেশিরভাগ সময় খেলাটা কিন্তু বক্স টু বক্স, মানে এ দলের বক্সের ডিয়ের মাথা থেকে ও দলের বক্সের ডিয়ের মাথা, এই পর্যন্তই ছুটোছুটি। মাঝে মধ্যে দুদল বক্সের ভেতর ঢুকে যে মানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করা, সেটা কম হয়েছে। গোল লক্ষ্য করে শট উড়িষ্যা নিয়েছে 8টা, ইস্টবেঙ্গল নিয়েছে 13টা। ইস্টবেঙ্গলের মূল লক্ষ্যই ছিল বিশেষত দ্বিতীয়ার্ধে ঝড়ের গতিতে প্রতি আক্রমণে যাওয়া। প্রথমার্ধে উড়িষ্যাকে ঠেকিয়ে রেখেছে, উড়িষ্যা চাপ ছিল আক্রমণে, দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের আক্রমণের চাপ কিন্তু অনেকটাই বেড়েছিল। শেষ দিকে সেই ঝাঁজ আরও বেড়েছিল, সত্যি কথা, একেবারেই সত্যি কথা, শেষ দিকে সেই ঝাঁজ আরও বেড়েছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই ইস্টবেঙ্গল দলের কতগুলো ডার্ট রয়েছে। সে ডার্টগুলো কী কী? না, প্রথম কথা, ডান প্রান্ত বা বাঁ প্রান্ত যেখান দিয়ে ইস্টবেঙ্গল আক্রমণ করুক না কেন, খেলোয়াড়দের খেলাটাকে ছড়িয়ে দিতে দেখা যাচ্ছে না।
অর্থাৎ যেটাকে সুইচ করা বলে, যে ডান দিক থেকে যখন প্রতিপক্ষ ডিফেন্স যখন পাঁচ ছজন প্রায় ওয়াল করে দাঁড়িয়ে গেছে, নিশ্চিদ্র করে ফেলেছে ডিফেন্সটাকে বক্সের মধ্যে, সেই সময় ডান প্রান্ত থেকে বাঁ প্রান্তে লব করা বা সুইচ করে দেওয়া খেলাটা, এই জিনিসটা ইস্টবেঙ্গলের মধ্যে কালকে অন্তত দেখা যায়নি, আগের দিন মুম্বাইয়ের দিনও দেখা যায়নি। এটা করলে হয়তো ডিফেন্স ভাঙার একটা সুযোগ আরও বেশি আসতে পারতো ইস্টবেঙ্গলের কাছে। তবে হ্যাঁ, দুর্ভাগ্য অবশ্য ইস্টবেঙ্গলের যে তারা দুটি পেনাল্টি পায়নি, আমরা সে কথায় আসবো খেলা শেষের দিকে সেটা। কিন্তু প্রথমার্ধে যা খেলা হলো তাতে উড়িষ্যা একটা গোল অন্তত এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এক গোলে উড়িষ্যা অন্তত এগিয়ে যেতে পারত। কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্স, আবারও বলছি, প্রথমার্ধে কিন্তু বেশ কড়া মার্কিং করেছে। আমরা যেটা ভাবছিলাম যে ইস্টবেঙ্গল উড়িষ্যার মূল খেলোয়াড়দেরকে মার্কিং করবেন, সেটাই দেখা গেছে, ম্যান টু ম্যান মার্কিংয়ে যাননি, জোনাল মার্কিংয়ে গেছে। এই মুহূর্তে একটু থামাতে হচ্ছে। দীপেন্দু বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপেন্দুদা, আপনাকে স্বাগত নিউজ বর্তমানে। আমি রয়েছি বুদ্ধদেব আপনার সঙ্গে। দীপেন্দুদা, এই যে গতকালের যে ফুটবল আমরা দেখলাম, দুটি পেনাল্টি, নিশ্চিত পেনাল্টি কিন্তু দেওয়া হয়নি এবং ইস্টবেঙ্গলকে ড্রতেই সন্তুষ্ট থাকতে হলো। সমর্থক থেকে কোচ ক্ষোভে ফুঁসছেন, কিভাবে দেখছেন? ভালো ফুটবল খেল খেলেছে, বিশেষ করে আমাদের সৌভিক খুব ভালো খেলেছে। যে মিডফিল্ডটা সবচেয়ে স্ট্রং এই জায়গাটায় সৌভিক কিন্তু কাল মিডফিল্ডকে ব্লাস্ট করে ও সেরা খেলাটা খেলেছে, একবার ভালো খেলেছে। এবার পেনাল্টি দেওয়া না দেওয়া এসব খেলার অপর করতে পারবেন না, কিছু করতেও পারবেন। আমরা দেখলাম যে রেফারির সিদ্ধান্ত প্রতিবাদ করা, হাতে লেগেছে বল, প্রতিবাদ করে ইস্টবেঙ্গলের ফুটবলাররাই দুজন কার্ড দেখলেন। এবং মোহনবাগান ম্যাচে আমরা দেখেছি, মোহনবাগান মুম্বাই সিটি ম্যাচে সাতটা লাল কার্ড, 11টা হলুদ কার্ড দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রেফারি রাহুল গুপ্ত। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের সঙ্গে। আমাদের টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তার সঙ্গে। সুকান্তদার কাছে আবারও ফিরব। সুকান্তদা, নিশ্চিতভাবেই একটা বিষয় যেটা আমরা দেখলাম, দীপেন্দুও বলছিলেন যে এই ধরনের এটা আনএক্সপেক্টেড, এবং ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, কারণ উড়িষ্যা, তুমিও বলছিলে, উড়িষ্যা যথেষ্ট শক্তিশালী দল। কিন্তু এই বিতর্ক কোথাও থামছে না, ক্ষোভে ফুঁসছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। দেখো, রেফারিংয়ের মান আইএসএলের বেশ কিছু ম্যাচে, মোহনবাগান মুম্বাই ম্যাচ বা কালকের ম্যাচ ইস্টবেঙ্গল উড়িষ্যা, এ দুটো তো রয়েছে। আবারও আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু, আমরা যেটা বলছিলাম যে সাতটা লাল কার্ড, 11টা হলুদ কার্ড আমরা দেখেছিলাম যে মোহনবাগান মুম্বাই সিটি ম্যাচে, কোথাও কি আইএসএলের রেফারির মান নিয়ে কোথাও একটা প্রশ্ন উঠছে? আইএসএলের মতন এরকম একটা হাই ভোল্টেজ যেখানে টুর্নামেন্ট, সেখানে রেফারির মান কোথাও খারাপ মনে হচ্ছে আপনার? দেখুন, প্রথমত আমি একজন একটা বড় ক্লাবের ফুটবল সেক্রেটারি, সেটা আমার পক্ষে তো এটা বলা এখন সম্ভব নয় যে রেফারি নিয়ে কিছু বলার। সেখানে প্রতিটা ম্যাচেই কিছু না কিছু ভুল হচ্ছে, সেটাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটাকে শুধরাবে, ওটা ভালো। অনেক ধন্যবাদ দীপেন্দুদা। দীপেন্দু বিশ্বাস, প্রাক্তন ফুটবল এবং মোহামেডান ক্লাবের এই মুহূর্তে তিনি ফুটবল সেক্রেটারি। সুকান্তদার কাছে আবারও ফিরবো। সুকান্তদা, যেটা দীপেন্দু বিশ্বাস বলছিলেন যে রেফারির মান নিয়ে, তিনি যেহেতু একটা ক্লাবের ফুটবল সচিব, সেহেতু তিনি হয়তো এখনই মুখ খুলতে পারবেন না, তবে তার কথা তিনি স্পষ্ট না করলে এটা বোঝা যাচ্ছে তিনিও ক্ষুব্ধ, এবং এটা তিনি বলছেন যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এটা নিয়ে ভাবতে হবে। দেখো দীপেন্দুবাবু, যেটা বললেন যে সত্যি রেফারিংয়ের মান, যেটা আমরা আলোচনা করছিলাম, রেফারিংয়ের মান নিয়ে অনেক প্রশ্ন উঠছে, শুধু এই দুটো ম্যাচ নয়, আইএসএল জুড়ে বিশেষ করে এবছরে দেখা যাচ্ছে, মানে একের পর এক ম্যাচে একাধিক ভুল ডিসিশন ম্যাচেই দেখলাম, সাতটা লাল কার্ড, 11টা হলুদ কার্ড, অবিশ্বাস, এটা বোধহয় ইতিহাসের পাতায় উঠে গেল। কি করে এতগুলো লাল কার্ড, এতগুলো হলুদ কার্ড? ফুটবল একটা বডি কন্ট্যাক্ট গেম, এটা তো মানতেই হবে, এখানে ধাক্কা ধাক্কি গুঁতোগুঁতি থাকবে, কিন্তু কোনটাতে হলুদ কার্ড দেখাবো কোনটাতে লাল কার্ড দেখাবো এ বিষয়ে রেফারির স্পষ্ট ধারণা থাকা দরকার। ভারটাও হয়তো খুব দরকার এই আইএসএলের মতো একটা টুর্নামেন্টে, যেখানে এত উচ্চমানের বিদেশি খেলোয়াড়রা খেলতে আসেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে, যেটা বলছিলাম রেফারিং নিয়ে, যে প্রতিটি ম্যাচেই কিন্তু কিছু না কিছু ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছেন কোনো না কোনো দল,
কোনো কোনো ক্ষেত্রে উভয় দলই। মোহনবাগান মুম্বাই ম্যাচে দু দলই এই ধরনের রেফারিংয়ের শিকার। আর কালকে ইস্টবেঙ্গল সত্যি দুর্ভাগ্য তাদের, ম্যাচের শেষ দিকে দুটি পেনাল্টি পেতে পারত, একটা সিভেরো একটা কর্নার থেকে উড়িষ্যার এক খেলোয়াড়, সিভেরো শট করেছিলেন, উড়িষ্যার এক খেলোয়াড় হেড দিয়ে ক্লিয়ার করতে গেলেন, বলটা কিন্তু মুর্তাদা পদের হাতেই লেগেছিল, বক্সের মধ্যেই লেগেছিল। তা এটা আমাদেরও দেখে মনে হয়েছে সেটাই, রেফারির চোখ এড়িয়ে গেল কি করে সেটা একটা আশ্চর্যের ব্যাপার, পেনাল্টিটা হওয়া উচিত ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে তারপরে আরেকটা, দেখো বক্সের মধ্যে জেরি বিষ্ণুকে ফেলে দিল, জার্সি ধরে টেনে ফেলে দিল বক্সের মধ্যেই, এটাও রেফারির চোখ এড়িয়ে গেল কি করে। এগুলো এড়িয়ে যাওয়ার কথা নয়, কারণ যারা ফিফা স্বীকৃত রেফারি তাদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়, তারা জায়গায় পৌঁছবেন সময় মতো। তাদের চোখ এড়িয়ে যাওয়া একাধিক ক্ষেত্রে হলেও হতে পারে, কিন্তু একটা ম্যাচে দুটো পেনাল্টির ক্ষেত্রে। রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন। রঞ্জনবাবু স্বাগত আপনাকে নিউজ বর্তমানে, আপনার সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি বুদ্ধ। গতকাল যে ম্যাচ আমরা দেখলাম ইস্টবেঙ্গল এবং সেই সঙ্গেই উড়িষ্যা এফসি, সেই ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন উঠে গেল। মোহনবাগান মুম্বাই সিটি ম্যাচেও আমরা দেখেছি 7টা রেড কার্ড, 11টা হলুদ কার্ড। আইএসএলের রেফারির মান কি কোথাও খারাপ মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, কি বলে আপনি যদি লাস্ট দুটো ম্যাচ দেখেন আর কি, তো সত্যি মানে এটা নতুন করে মানে ভাবতে হচ্ছে আর কি। এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেও আমার মনে হয় কি বলে এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। ইতিমধ্যেই কল্যাণ চৌবে আপনার হয়তো খবর পেয়েওছেন যে কালিনাকে নিয়ে আসছে আমাদের আগামী মাসে, তো সেখানে আমাদের রেফারিদের আরো শিক্ষিত করার জন্য, আরো আপডেট করার জন্য, তো সেটা ভীষণ আপনার এখন নিডেড, ভীষণ প্রয়োজন। যে কি বলে আমাদের এই রেফারির মান যদি আরো উন্নত না হয় সেই জায়গা থেকে, তবে আমি সব রেফারিকে বলবো না যে খারাপ, তো কিছু কিছু রেফারি এই সব ম্যাচগুলো ম্যানেজ করতে পারছে না, তো সেই জায়গাগুলো একটু খতিয়ে দেখতে হবে। এবং বেশ কিছু ভালো রেফারিও আছে আমাদের সারা দেশে বাংলায়, তো সেখানে সেগুলো একটুখানি শুধু কিছু সংখ্যক থাকলে তো হবে না, সেই পরিমাণটা অনেক বেশি পরিমাণে করতে হবে। সেই জায়গা থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কিন্তু এটা নিয়ে ভাবতে হবে আগামী দিন, নাহলে কিন্তু এইভাবে যদি একের পর এক টিম ডেপ্রাইভ হতে থাকে তাহলে কিন্তু খুব ফুটবলের জন্য এটা ভালো বিজ্ঞাপন না। তো সেই জায়গা থেকে কালকে যেমন, তাই তো আমরা যারা কোচিং করি জানি যে একটা পেনাল্টির গুরুত্ব কি একটা ম্যাচের, এরকম একটা ম্যাচ যে কালকে এই ম্যাচটা থেকে যদি ইসমাইল 3 পয়েন্ট আর্ন করতে পারতো তাহলে লিগ টেবিলে একটা ভালো জায়গায় তারা পৌঁছে যেতে পারতো এবং টিমের কনফিডেন্স লেভেলটা আরো বেশি হাই হয়ে যেত। যে মুম্বাই সিটি এবং কি বলে আপনার এই উড়িষ্যা এই ধরনের টিমের কাছ থেকে পরপর দুটো ম্যাচ খেলো, সেখানে যদি একটা একটা 3 পয়েন্ট বের করে আনতে পারতো, তো 2-3 বছরের মধ্যে এটা একটা বড় অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছাতো আর কি ইসমাইলের কাছে। এবং ইসমাইল যে গতিতে এখন আসছে, এখন একটা জেতা ভীষণ ভীষণ দরকার, এই গতি তাহলে মেনটেন হবে এবং আরো বেশি গতির পথ আরো বাড়বে বলতে পারি, ইনক্রিজ করবে আরো, তো ইসমাইলের পারফরমেন্স গ্রাফ। তো সেই জায়গা থেকে কি বলে এটা খুব ডিসঅ্যাপয়েন্টেড কালকের ঘটনা। রঞ্জন আর একটা প্রশ্ন, যেখানে ইস্টবেঙ্গল ক্লাব তারা 4টে ম্যাচ অপরাজিত রয়েছেন কিন্তু শেষ 3টে ম্যাচের যদি দিকে তাকাই তারা কিন্তু গোল শূন্য ড্র করেছে, গোলের মুখ খুলতে পারছে না ইস্টবেঙ্গল সেভাবে শেষ 3টে ম্যাচে দেখা গেল, এবং গোলটাকে পজিটিভ জায়গা থেকেও কনভার্ট করতে পারছে না গোলে, এটা কি কোথাও ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং এর সমস্যা রয়েছে, স্ট্রাইকারদের মধ্যে সমস্যা বা সমন্বয়ের অভাব রয়েছে বলে মনে হলো? অবশ্যই, অ্যাকচুয়ালি কি হয়েছে ইসরায়েল টিমটা যে জায়গায় চলে গেছিল অ্যাজ এ কোচ কোয়াদ্রাত কিন্তু আগে ভেবেছে আমি গোল খাবো না, টিমটা যদি না হারে তাহলেই কিন্তু আস্তে আস্তে টিমের কনফিডেন্স লেভেলটা হাই হবে। তো সেই জন্য দেখবেন আপনার সৌভিক চক্রবর্তী 4টে ম্যাচে 4টে কি বলে আপনার ইয়েলো কার্ড খেয়েছে, তো এটা কারণ হচ্ছে কোচ কিন্তু আগের ইস্টবেঙ্গলের খেলা লাস্ট 5-5টা ম্যাচ যদি দেখেন আগ্রাসন যেটা হচ্ছে ইস্টবেঙ্গল টিমে এত এই অ্যাগ্রেসিভনেসটা ছিল না, যেটা কোয়াদ্রাত লাস্ট 5 ম্যাচে যে অ্যাগ্রেসিভ ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে একটু ডিফেন্ডিং এর দিকে বেশি জোর দিয়েছে, যার ফলে ওই দিকে ফোকাস দেখবেন আগামী এইটা যদি একজন নয় এই সব ম্যাচ থেকে একটুখানি সব ধরনের ফেভারি মানে একটা টিমের প্রয়োজন হয় যেটা একটু লাকটাও ফ্যাক্টর করছে না এবং ম্যাচে, এবং সেখানে আবার রেফারি কি বলে বিরূপভাবে আচরণ, তো সবে মিলে একটা কি বলে আপনার সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছে। তবে এটুকু বলবো যেহেতু একটু ডিফেন্ডিং এর ক্ষেত্রে বেশি কি বলে উনি ধ্যান দিয়েছেন সেই জায়গাটা একটু অ্যাটাকিং এ ল্যাক এসছে, তবে এটা আমার উনি যে মানের কোচ আমার মনে হয় উনিও বুঝতে পারছে সেই জায়গাটা রিকভারি করবে, যেটা সৌভিককে দিয়ে উনি একটা মাস্টার স্ট্রোক কি বলে এখানে কি বলে খেলছে প্রতিদিনই, দেখবেন অপোনেন্টের কি প্লেয়ারটার মার্কার হয়ে যাচ্ছে সৌভিক। এখানেই প্রশ্ন, সৌভিক
আপনারই প্রিয় ছাত্র, আপনি দীর্ঘদিন তাকে কোচিং করিয়েছেন, সেই সৌভিকের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। এবারে সৌভিকের কাঁধে অনেকটা বড় দায়িত্ব ইস্টবেঙ্গলের, এবং রক্ষণভাগের দায়িত্ব পুরোপুরি রক্ষণভাগকে লিড করছেন কিন্তু দেখা যাচ্ছে সৌভিক। সৌভিকের পারফরমেন্স নিয়ে কি বলবেন? দিয়ে যাচ্ছে যে ইদানিং একটা বাংলার ফুটবল, বাঙালির ফুটবল থেকে পিছিয়ে যাচ্ছে। বাঙালির পিছিয়ে বাংলাদেশ ঠিকঠিক করে যদি প্রজেক্ট করা হয় এখনো বাংলার ফুটবল, এবং যেটা সৌভিক ইস্টবেঙ্গলের একমাত্র বাঙালি ফুটবলার যে জায়গাটায় বিশেষত ISL এ মিডফিল্ডে সৌভিক যে জায়গাটায় খেলছে, এই জায়গাটা সচরাচর আপনার ফরেন কোচরা ফরেন প্লেয়ারদের উপরেই ডিপেন্ড করে, সেই জায়গায় সৌভিকের ওপর কিন্তু ডিপেন্ড করছে, এটা একটা বড় দিক। এবং সৌভিক সেটা সম্পূর্ণ দারুণভাবে করছে। আর এবার সৌভিকের একটু সম্বন্ধে বলি, সৌভিক এবছর আলাদাভাবে একটা অক্সিজেন ট্রেনিং করেছে, যেটা আমার সৌভাগ্য যে ওকে আমি সেই শিডিউল করে ওকে আমি করাতেও পেরেছি, করিয়েওছি। আমাদের ওটা প্রগতি মাঠ বলে একটা গ্রাউন্ড আছে, ও নিভিতে ঝড় জল রোদ বৃষ্টি ঝড়ো হয়েছে, আমাদের বিশাল আপনার ঝড় এসেছে, কিন্তু ও সল্টলেক থেকে গিয়ে ওখানে প্র্যাকটিস করেছে। আমি সেই দিনগুলো কালকেই ওগুলো ইয়ে করছিলাম, জাকির সাথে বলছিলাম, শেয়ার করছিলাম যে পরিশ্রম করলে তার নিশ্চয়ই ফল আসে। এবং অক্সিজেন ট্রেনিং পাশাপাশি ও আগেও ছিল, কিন্তু এবছর ও আরও নিউট্রেনিস রেখে ডায়েটিশিয়ান রেখে বিভিন্নভাবে ও কী বলে খাওয়া দাওয়ার ডায়েট চেঞ্জ করে ফেলেছে। তো এখন কমপ্লিটলি মানে ভীষণভাবে ও সচেতন, আরও ভালো পারফরমেন্স করতে হবে, তো সেই জায়গাতেই সৌভিক তার রেজাল্টটা পাচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রঞ্জন দা। রঞ্জন ভট্টাচার্য ফুটবল কোচ, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন, এবং সৌভিক চক্রবর্তীর পারফরমেন্সের বিষয়, ইস্টবেঙ্গল ক্লাবের পারফরমেন্সের বিষয়ে তিনি তুলে ধরলেন। ইস্টবেঙ্গলের লাকটা কোথাও ফ্যাক্টর করছে, এবং ইস্টবেঙ্গল ক্লাব ভালো ফুটবল খেলছে বেশ কয়েকটি, শেষ কয়েকটি ম্যাচে আমরা দেখেছি, কিন্তু গোলমুখ খুলতে না পারা এটাও একটা চিন্তায় রাখছে। আমরা আরও একবার চলে যাবো নিউজ রুমে, সুকান্ত মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত দা, খুব ছোটো করে জানতে চাইব, এই যে ইস্টবেঙ্গলে গোলমুখ খুলতে না পারা, জানুয়ারিতেই আবার সেকেন্ড উইন্ডো খুলছে, এবং দ্বিতীয় উইন্ডোর ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের কি কোনো পরিকল্পনা রয়েছে যেখান থেকে নতুন কোনো স্ট্রাইকার বা মাঝমাঠ এবং ডিফেন্সের রক্ষণকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে, বা মাঝমাঠকে শক্তিশালী করার ক্ষেত্রে, বা স্ট্রাইকিং যেখান থেকে গোল কনভার্ট করতে পারছে? ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু ভালো খেলছে, আগের তুলনায় অনেকটা ভালো খেলছে, তাদের কনফিডেন্স লেভেলটাও যথেষ্ট বেড়েছে, কিন্তু গোলে কনভার্ট না করতে পারা এটা তো একটা ব্যর্থতা, সেটা নিয়ে কি কোনো চিন্তাভাবনা রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে? দেখো, যেটা শোনা যাচ্ছে যে একজন অ্যাটাকিং মিডিও এবং একজন স্ট্রাইকার দলের প্রয়োজন, এরকম কথা দলের মধ্যে উঠছে, দলের যারা ইস্টবেঙ্গল কর্তা এবং ইমামির কর্তা এদের মধ্যে এরকমই আলোচনা হয়েছে, সেটা সময়ে বলবে। তবে পারফরমেন্সের দিক থেকে বলবো, ইস্টবেঙ্গল কিন্তু গত কয়েকটা ম্যাচে বেশ ভালো খেলেছে, তাদের দুর্ভাগ্য গোল পায়নি, কালকে তো একেবারে অত্যন্ত দুর্ভাগ্য। দেখো, কালকের ম্যাচটা যদি জিততো ইস্টবেঙ্গল তাহলে কিন্তু তারা প্রথম ছয়ে চলে আসতো, কারণ তাদের ঠিক আগেই রয়েছে চেন্নাই, ইস্টবেঙ্গল 7 নম্বরে রয়েছে, তাদের ঠিক আগেই চেন্নাই, চেন্নাই 11 ম্যাচে 12 পয়েন্ট, আর ইস্টবেঙ্গলের কালকে পর্যন্ত, কালকের ম্যাচের আগে পর্যন্ত ছিল 9 ম্যাচে 10 পয়েন্ট। কালকের ম্যাচটা যদি জিততে পারতো ইস্টবেঙ্গল তাহলে 10 ম্যাচে 13, তারা প্রথম ছয়ের মধ্যে চলে আসতো, এবং চেন্নাই থেকে এক ম্যাচ কম খেলেই, সেটা তাদের দুর্ভাগ্য, অবশ্যই দুর্ভাগ্য। তবে ISL এ সবে 10টা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল, এখনও 12টা ম্যাচ খেলতে হবে তাদেরকে, অর্থাৎ এখনও ওটা লম্বা একটা ম্যারাথন রয়েছে। এইখানে ইস্টবেঙ্গলকে কিন্তু প্রতিপক্ষের শুধু নিজের গোল আটকালেই চলবে না, প্রতিপক্ষের গোলের মুখ খুলে ফেলতে হবে। প্রতিপক্ষের গোলের মুখ না খুলতে পারলে ইস্টবেঙ্গলের ঘাড়ের কাছে কিন্তু এখন নিঃশ্বাস ফেলছে 8 এবং 9 নম্বর দল, বিশেষ করে বেঙ্গালুরু। তা খুব চটপট কিন্তু তাহলে টেবিলে আরও পরিবর্তন দেখতে পারি, ইস্টবেঙ্গলকে তাহলে আরও খারাপ অবস্থায় দেখতে পারি, আগে গোলের মুখ ইস্টবেঙ্গলকে খুলতেই হবে। কালকেরটা দুর্ভাগ্য ঠিক আছে, মানছি কালকেরটা হয়ে যেত, হয়নি, কিন্তু তার আগে দেখো তুমি মুম্বাই ম্যাচে লড়াই ভালো করেছে, খেলেছে ভালো ইস্টবেঙ্গল, ডিফেন্স খুব ভালো খেলেছে, কিন্তু মুম্বাইয়ের গোলের বক্সের মধ্যে গিয়ে কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারছে না। সবথেকে বড় কথা যেটা কালকেও আমরা লক্ষ্য করলাম, মুম্বাই ম্যাচের দিনও লক্ষ্য করেছি, যে ইস্টবেঙ্গলের মাঝ মাঠে ব্লকার রয়েছেন কিন্তু বল হোল্ড করে খেলা তৈরি করার অভাবটা দেখা যাচ্ছে। সুকান্ত দা, শেষ প্রশ্ন যেটা রাখবো, একটু ইস্টবেঙ্গল থেকে সরে গিয়ে মোহনবাগানের ক্ষেত্রে অল্প স্বল্প একটা জায়গাটা হতো, FC গোয়ার সঙ্গে খেলা রয়েছে মোহনবাগানের ঘরের মাঠে সেই খেলা, এবং সেটা জিততে পারলে কিন্তু FC গোয়া এবং কেরালা বাস্টার্স তাদের দুজনকেই টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, শীর্ষে ওঠার লক্ষ্য থাকবে। সে বিষয়ে খুব স্বল্প করে জানবো, মোহনবাগানের এই মুহূর্তে পরিস্থিতি কী, মোহনবাগান কতটা
উজ্জীবিত ফুটবল খেলবে আগামী সময় এবং আগামী ম্যাচে? দেখো, মোহনবাগান বেশ সুন্দর শুরু করেছিল, টানা পরপর পরপর ম্যাচ জেতা, তারপরে হঠাৎই ছন্দপতন হয়েছে। হ্যাঁ, এটা একটা লম্বা লিগ, এই লিগে টানা সমস্ত ম্যাচ একটা দল জিতবে এটা হয় না, একটা সময় আসে যেখানে পারফরমেন্স লেভেলটা পড়ে। কিন্তু এবার কোচের কাজ হচ্ছে সেই গ্রাফটাকে তুলে রাখা, একটা ম্যাচ ড্র, একটা ম্যাচ হার, এরপরে যে অবস্থায় দাঁড়ায় একটা মানসিকভাবে একটা চাপ পড়ে খেলোয়াড়দের ওপরে, সেই চাপটা কাটিয়ে ওঠার জন্য আগে দেখতাম পিকে ব্যানার্জি সেই ভোকাল টনিক, আগেকার সুব্রত ভট্টাচার্য পেপটক, তা সেসব ব্যাপারগুলো এখন কতটা আছে? আইএসএল এর এই বিদেশি কোচরা চরম পেশাদার, কিন্তু মুশকিলটা হচ্ছে যে মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে মোহনবাগান দলকে। এই মোহনবাগানের দলে রসদের কিছু অভাব নেই, ভারতীয় আন্ডারটি ম্যাচ দেখা যেতে পারে, এবং সেক্ষেত্রে মোহনবাগান যে শীর্ষে ওঠার লক্ষ্য, সেই শীর্ষে ওঠার লক্ষ্যে মোহনবাগান পৌঁছে যেতে পারে। অনেক ধন্যবাদ সুকান্ত মিত্র, আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি ছিলেন আমাদের নিউজরুম থেকে, এবং গোটাই আইএসএল জুড়ে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যত আবারও একটা হতাশাজনক পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, সেই সঙ্গেই ভাগ্য কোথাও সাথ দিচ্ছে না ইস্টবেঙ্গলকে, না হলে ইস্টবেঙ্গল এই ম্যাচে চোখ বন্ধ করে বলা যেত উড়িষ্যা এফসির সঙ্গে, কিন্তু 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত তারা, এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু আগামী ম্যাচগুলোতেও কতটা ভালো পারফরমেন্স করে সেদিকে তাকিয়ে থাকতে হবে আমাদের। সেই সঙ্গেই ট্রান্সফার উইন্ডোতে, অর্থাৎ যখনই উইন্ডো ওপেন হবে তখন কারা ট্রান্সফার উইন্ডো, মাফ করবেন, উইন্ডো যখন ওপেন হবে সেকেন্ড উইন্ডো, তখন কারা নতুন কাদের তুলে আনবে ইস্টবেঙ্গল, কোন পজিশনের জন্য তুলে আনবে ইস্টবেঙ্গল, সেটাই এখন দেখার। তবে আবারও বলছি, রেফারির বদান্যতায় 3 পয়েন্ট হাতছাড়া করেছে কিন্তু ইস্টবেঙ্গল, লাল হলুদের প্রাপ্য ছিল না, সেই সঙ্গেই কার্ড দেখানো একাধিক। আমরা আরও একটা মুম্বাই এফসি বনাম মোহনবাগান ম্যাচের যেরকম রেফারিং হয়েছিল সেই রেফারিংয়ের দিকেই কিন্তু আরও একটা রেফারিং দেখলাম, এবং ইস্টবেঙ্গল ক্লাব এই ম্যাচে রেফারির বদান্যতায়, রেফারির সৌজন্যেই 2টি নিশ্চিত পেনাল্টি পায়নি, এবং তার জন্যই কিন্তু তারা বলা যেতে পারে যে এই ম্যাচ ড্র করে অসন্তুষ্ট। আজকের মতন খেল আপডেট এ পর্যন্তই, অন্যান্য যাবতীয় খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র নিউজ বর্তমানের পর্দায়। ধন্যবাদ।